শুক্রবার কার্গিল বিজয় দিবসে 25 বছর পূর্তি। এ উপলক্ষে এদিন লাদাখে কার্গিল যুদ্ধে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারপরেই দিলে পাকিস্তানে কড়া হুঁশিয়ারি। বললেন, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি পাকিস্তান, সব সন্ত্রাসবাদী হামলা ব্যর্থ করে দেব আমরা। তার আগে 25 বছর আগে কার্গিল যুদ্ধের সময় যে বীর সেনা সদস্যরা প্রাণ দিয়েছিলেন, সাহসের সঙ্গে লড়াই করেছিলেন, সেই সকল সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী তিনি বলেন, আমি সন্ত্রাসবাদের প্রভুদের বলবো, ওদের অপচেষ্টা কখনোই সফল হবে না, শত্রুদের যোগ্য জবাব দেব। লাদাখ বা জম্মু কাশ্মীরের উন্নয়নের পথে আসা প্রতিটি চ্যালেঞ্জকে হারাবে ভারত। পাকিস্তান তার ইতিহাস থেকে কিছুই শিক্ষা নেয়নি, তারা সন্ত্রাসবাদ এবং ছায়াযুদ্ধ ব্যবহার করে। আমি আজ এমন একটি জায়গা থেকে কথা বলছি যেখানে সন্ত্রাসবাদীরা সরাসরি আমার কথা শুনবে। আমি তাদের বলতে চাই, তাদের পরিকল্পনা কখনোই সফল হবে না। লাদাখ হোক বা জম্মু কাশ্মীর, আমরা উন্নয়ন চালিয়ে যাব। হামনে সত্য সংযম আর সামর্থ্য কা অদ্ভুত পরিচয় দিয়া থা। আপ জানতে হ্যায় भारत उस समय शांति के लिए प्रयास कर रहा था, बदले में पाकिस्तान ने फिर एक बार अपना अविश्वासी चेहरा दिखाया। लेकिन सत्य के सामने असत्य और आतंकी हार हुई। साथियों, पाकिस्तान ने अतीत में जितने भी दुष्प्रयास किए उसे मुंह की खानी पड़ी है। लेकिन पाकिस्तान ने अपने इतिहास से कुछ नहीं सीखा है। वो आतंकवाद के सहारे, प्रॉक्सी वॉर के सहारे अपने आप को प्रासंगिक बनाए रखने का प्रयास कर रहा है। लेकिन आज जब मैं उस जगह से बोल रहा हूं जहां आतंक के आकाओं को मेरी आवाज सीधे सुनाई पड़ रही है, मैं आतंकवाद के इन सरपरस्तों को कहना चाहता हूं कि उनके नापाक मंसूबे कभी कामयाब नहीं होंगे। आतंकवाद को हमारे जाबाज पूरी ताकत से कुचलेंगे, दुश्मन को मुंहतोड़ जवाब दिया जाएगा। साथियों, लद्दाख हो या फिर जम्मू कश्मीर, विकास के सामने आ रही हर चुनौती को भारत परास्त करके ही रहेगा। 5 আগস্ট 370 ধারা বাতিলের 5 বছর পরে জম্মু কাশ্মীর এবং লাদাখ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। পরিকাঠামো পর্যটন খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েক দশক পর কাশ্মীরে সিনেমা হল খুলেছে। কয়েক দশক পর শিয়া সম্প্রদায় শ্রীনগরে তাকিয়া পালন করেছে। এদিন সকাল 9:30 কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছেন প্রধানমন্ত্রী। তার আগে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদী লিখেন, কার্গিল বিজয় দিবস প্রত্যেক ভারতীয়র জন্য এক বিশেষ দিন। তিনি বলেন, আমাদের দেশকে যারা রক্ষা করেছেন তাদের সকলকে আজ শ্রদ্ধা জানানোর দিন। শিনকুন
লা টানেলে প্রকল্পের কাজও আজ শুরু হবে। বিশেষ করে খারাপ আবহাওয়ার সময় লেহের সঙ্গে যোগাযোগ উন্নত করতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ। শহীদদের স্ত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। এছাড়া ভার্চুয়াল মাধ্যমে শিনকুন লা টানেলে প্রকল্পের প্রথম ব্লাস্ট ঘটাবেন। শিনকুন লা টানেল প্রকল্পটি 4.1 কিলোমিটার লম্বা টুইন টিউব টানেলে নিয়ে গঠিত। এই টানেল তৈরি হয়ে গেলে সারা বছরই লেহ উপত্যকার সঙ্গে যোগাযোগ করা যাবে। নিমু পদুম দার্চা সড়কে প্রায় 15,800 ফুট উচ্চতায় তৈরি হবে এই টানেল। টানেলটি হিমাচল প্রদেশের লাহুল উপত্যকাকে লাদাখের জান্সকার উপত্যকার সঙ্গে যুক্ত করবে। বর্তমানে লেহ যাওয়ার দুটি রাস্তা আছে, শ্রীনগর জোজিলা কার্গিল লেহ এবং মানালি অটল টানেল সারচুলে। এই দুই পথে লেহ উপত্যকায় যাওয়া যায়। তবে নতুন টানেলটি তৈরি হয়ে গেলে যোগাযোগ অনেকটাই সহজ হবে। এদিন কার্গিল যুদ্ধের বীরদের শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। তার মতে 1999 সালের যুদ্ধে সাহসী সৈন্যদের অদম্য সাহস এবং আত্মত্যাগের কাহিনী আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আজ কার্গিল বিজয় দিবসের 25তম বার্ষিকীতে আমরা 1999 সালের যুদ্ধে বীর সৈনিকদের অদম্য চেতনা এবং সাহসের কথা করছে। তাদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব এবং দেশপ্রেম আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রেখেছে। তাদের সেবা এবং আত্মত্যাগ প্রত্যেক ভারতীয় এবং আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।